পরিবারের সকল ঠাকুর বৃন্দ, শ্রদ্ধেয় সুজিপতি ঠাকুর, শ্রদ্ধেয় হিমাংশুপতি ঠাকুর, শ্রদ্ধেয় অমিতাভ ঠাকুর, শ্রদ্ধেয় পদ্মনাভ ঠাকুর, শ্রদ্ধেয় সুপতি ঠাকুর, শ্রদ্ধেয় সম্পদ ঠাকুরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, প্রণাম জানাই। অপার বাংলার ঠাকুর পরিবার থেকে আসা মতুয়া সমাজের আর এক যুব সৈনিক শ্রী শান্তনু ঠাকুরকে আজকের এই সভা কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। এই সভা মঞ্চের সামনেই শুধু নয়, আজকে ঠাকুর বাড়ির এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত ভক্তদের মহাসমাগম হয়েছে। তার থেকেও বড় কথা, তার থেকেও আনন্দের কথা, তার থেকেও গৌরবের বিষয়, আজকে দুই বাংলার ঠাকুর পরিবারের সকল নেতৃবৃন্দ, সকল সংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য যত সংগঠন বাংলাদেশে আছে, ভারতবর্ষের বহু সংগঠনের নেতৃবৃন্দ, আজকে ভগবান শ্রী শ্রী গুরুচরণ ঠাকুরের এই মন্দির নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আজকের মথুরা সমাজ হাঁটি হাঁটি পা পা করে 200 বছর অতিক্রম করেছেন। আজকে মথুরা সমাজের জনশক্তি, আজকে মথুয়াদের ভক্তি, আজকে মথুয়াদের বেদান্ত, আজকের মথুয়াদের বিশ্বাস আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। আমাকে বক্তব্য সংক্ষেপ করার জন্য বলা হয়েছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই, আজকে মথুয়া সমাজের মধ্যে নানান কুটিলতা, নানান জটিলতা ঘুনে ধরে মথুয়া সমাজ আজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে নেতৃবৃন্দ, মথুয়াদের সমস্ত গৌরব যারা যারা মথুয়াদেরকে নেতৃত্ব দিয়ে থাকেন, আজকে সকলে এই সভা মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা সকলের বক্তব্যের মধ্য দিয়ে, অনেক সংগঠন থাকতে পারে, অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, অনেক বৈষম্য থাকতে পারে, কিন্তু ভগবান হরিগুরুচাঁদের নামে কোনো বৈষম্য নেই। ভগবান হরিগুরুচাঁদের নামে আছে কেবলমাত্র মুক্তির পথ। আমরা সেই মুক্তির পথকে দেখতে চাই, আমরা আলোর দিশারী হতে চাই, আমরা আর অন্ধকারে থাকতে চাই। আমি আর একটি কথা বলতে চাই, ফেসবুক নামক যে সোশ্যাল মিডিয়া আপনারা ব্যবহার করে থাকেন, এখানের বর্ষিয়ান সমস্ত নেতৃবৃন্দ সেই মিডিয়াটি ব্যবহার করেন, কিছু অমতুয়ারা এই মিডিয়ার মধ্যে ঢুকে মথুয়া মিশন, বাংলাদেশ মথুয়া মহাসংঘ, সারা ভারত মথুয়া মহাসংঘ সহ আমি সকল সংগঠনের কাছে বিনীতভাবে প্রার্থনা জানাই, এই সকল অমতুয়ারা আজকে মথুয়াদেরকে বিভক্ত করার জন্য এ সংগঠনের দোষ, ওই সংগঠনের নিন্দা আজকে আমার সাথে মিশে, কালকে আপনার সাথে মিশে যে কলঙ্কিত অধ্যায় সূচনা করতে চলেছে, আজকের এই গুরুচাঁদ ঠাকুরের এই মন্দিরের শিলান্যাসের মধ্য দিয়ে আসুন আমরা সকলে সচেষ্ট হই, আমাদের মধ্যে যেন কেউ খুন পোকা ঢুকাতে না পারে, আমাদেরকে যেন কেউ বিভক্ত না করতে পারে, আমাদের মধ্যে যেন ভুল বোঝাবুঝির সকল অবসান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে যায়। আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, বাংলাদেশের বহু সংগঠন, বাংলাদেশের বহু শাখা, বাংলাদেশের হিন্দুদের অসংখ্য সংগঠনে আজকে আমরা সারা বাংলাদেশে দেখি তারা বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু আজকের যে সমাবেশ, আজকের যে উপস্থিতি, আজকের যে সুধীজনদের আসন গ্রহণ করা, আজকের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করার জন্য সকলের যে অংশগ্রহণ, বাংলাদেশের যে কোনো হিন্দু সংগঠনকে আমরা চ্যালেঞ্জ করে আমরা সংগঠন করতে পারি, যার দ্বারাই মথুয়ার ঐক্যবদ্ধ হয়ে এই দেশের হিন্দুদের, এই দেশের সংখ্যালঘুদের মুক্তি দিতে পারে। আমি সর্বশেষ বাংলাদেশের শ্রীরামরাকান্দি মহাতীর্থ মথুয়ার স্বর্গে উপস্থিত সমস্ত ঠাকুরদের কাছে আমি বিনীতভাবে প্রার্থনা জানাই, আমরা যাতে এক জায়গায় আসতে পারি, আমরা যাতে এক সুরে গান গাইতে পারি, আমরা যাতে বিজয় নিশান উড়িয়ে দিয়ে এই সংখ্যালঘুদের, এই বাংলাদেশের দলিত পীড়িত বঞ্চিত মানুষদের মুক্তির পথকে সূচিত করতে পারি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হোক মথুয়া ভক্তবৃন্দের, জয় হরিবোল।